নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলতে চলেছি গতকাল আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর দলের বিরুদ্ধে যে কলকাতা নাইট রাইডার্সের হার বা পরাজয় শিকারটা হতে হলো সেই পরাজয়ে কোন কোন ভুলের জন্য কলকাতা নাইট রাইডার্স দলকে হারতে হলো সেই ম্যাচটা সেটা নিয়েই তোমাদেরকে বলবো তাই এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও হ্যালো গাইস আমার হয়ে গেছে ক্রিকেটের ভূত সাবার কারণ আমাকে জিততে হবে এইবার প্লেয়ার স্পটে দশ কোটি টাকার প্রাইস এখন চলে এসেছে ম্যাচের সিজন তো প্লেয়ার স্পটের উইনিং এর ভূত কিন্তু সবার উপর চাপবে আর ডাউনলোড করো প্লেয়ার স্পট ফ্যান্টাসি গেমিং অ্যাপ যেটা শুধু আমার নয় আমার মতো এক কোটি মানুষের ফেভারেট আর এই সিজনে উইনিং তো এবার পুরো ফাটাফাটি হবে তো ভারতের প্রতিটা ঘরেই হবে এবার ক্রিকেটের ভূত সাবার প্লেয়ার স্পটে শুধু স্পোর্টস নয় এখানে তোমরা অনেক এন্টারটেনিং গেমসও খেলতে পারবে যেমন লুডো রামি সিনেক্স অ্যান্ড লিডার্স ব্রিজের মতো আরও পনেরোটার বেশি গেমস যেগুলো খেলে তোমরা জিতে নিতে পারো পঞ্চাশ লাখ টাকা তাছাড়া প্রতিদিনই থাকছে দশ কোটি টাকা জেতার সুযোগ এবং নতুন নতুন অফার তো পেয়েই যাবে এবং খুব সহজে উদ্যোগ করে নিতে পারবে রকম কেআইসি ছাড়াই তাছাড়া এক কোটি বেশির ইউজারেস রয়েছে এই অ্যাপের এবং খুব ট্রাস্টেড এবং সিকিওর একটি অ্যাপ কিন্তু এটা কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে অ্যান্ড্রয়েড এবং আইও এসেতেও এবং বন্ধুদের সাথে শেয়ার করে বোনাসও পেয়ে যেতে পারবে অনেক তো দেরি কিসে যাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করো ইনস্টাল করে খেলতে থাকো এবং জিতে নাও অনেক টাকা বন্ধুরা গতকাল কে কে দল কিন্তু আরসিবি দলের বিপক্ষে একটা ম্যাচ খেলেছে যেই ম্যাচে কিন্তু কে কে আর এইরকম হতাশাজনক পারফরমেন্স কিন্তু সবাইকে একটু অন্যরকম আর কি হতাশ করে দিয়েছে কারণ প্রথম দিকে তারা কিন্তু টস হেরে যায় টসে হারার পর তারা কিন্তু ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বা ব্যাটিং করতে হয় তাদেরকে ব্যাটে বলে মানে ব্যাটে হাতে কিন্তু তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারেনি বলেও যদিও বা প্রথম থেকে একটু আশ্বাস দিচ্ছিল যে না এখনও কে কে আর কিন্তু লড়াই করতে পারে কিন্তু শেষ দিকে এসে শেষ মেশ আরসিবি কিন্তু ম্যাচটায় জিতেছে তিন উইকেটের মাধ্যমে সত্তর মানে একশো বত্রিশ রানের মাধ্যমে কিন্তু জিতেছে একশো আঠাশ রানের টার্গেট ছিল তো ভাই উনিশ ওভার দুই বলে থাকতেই কিন্তু আরসিবি সেই ম্যাচটা জিতে নিয়েছে তো এবার বলবো যে এই ম্যাচটা কি মানে কোন পাঁচটি কারণের জন্য ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স দল হেরে গেল তো প্রথম যে কারণটা রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাচের ব্যাপার সেটা হচ্ছে টস সেই টসেই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন শিরে টসে কিন্তু হেরে যান টস কিন্তু জেতেন আর সিবির ক্যাপ্টেন ফ্যাব প্লেসি আর তিনি কিন্তু বলিং করার সিদ্ধান্ত নেয় আর যখনই তিনি জানলেন যে তাদের বল করতে হবে আর তখনই কিন্তু তিনি বলেছিলেন যে তাহলে আমাদের কিন্তু একটা কঠিন পরীক্ষা দিতে হবে এবং তারপরে তো আমরা দেখেইছি যে তারা কিন্তু মানে ব্যাটে বলে তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারেনি এবং বল বলারদের ক্ষেত্রে দ্বিতীয় ইনিংসেও কিন্তু বলাররা তাকে জানিয়েছিল যে বল ধরতে তাদের কিন্তু অসুবিধা হচ্ছে কারণ কালকের শেষ মুহুর্তে কিন্তু শেষ দ্বিতীয় ইনিংসে কিন্তু দেখা গেছে যে মাস মাঠ কিন্তু শিশির হালকা পড়েছিল যার কারণে একটু বল ধরতে অসুবিধা হচ্ছিল এরপরে দুই নম্বর যে কারণটা রয়েছে সেটা হচ্ছে প্রথম ছয় ওভার অর্থাৎ পার পেলেতেই কিন্তু পরপর তিনটে উইকেট কিন্তু পড়ে কে কে দলের অর্থাৎ তিনটে উইকেট কিন্তু হারিয়েছিল আর দল যেখানে কিন্তু তিনটে উইকেট হারানোর পরও কিন্তু ছয় ওভারে তারা চুয়াল্লিশ রান করতে পেরেছে কিন্তু মূল্যবান তিনটে উইকেট কিন্তু পড়ে গেছিলো বলেই কিন্তু একটু হলেও পিছিয়েছিল বা তাও কিন্তু যতটা চেষ্টা করেছে আর কি রান করা ততটা করেছে তিন নম্বর যে ব্যাপারটা রয়েছে তিন নম্বর যে কারণটা রয়েছে সেটা হচ্ছে আরসিবি দলের যে প্লেয়ার দুটি প্লেয়ার রয়েছেন ওয়ানিন্দু হাসরাঙ্গা এবং হার্সের পাটান আট ওভারে মাত্র একত্রিশ রান কিন্তু তিনি তারা দুজন দিয়েছে তো অর্থাৎ মানে তারা তো মূল্যবান কিছু উইকেট নিয়েছে এবং তারা খুব কম রান দিয়েছে যার জন্য কিন্তু ক্রিকেট দল তেমন একটা ভালো রান করতে পারেনি কিন্তু কেকেয়ারের হয়ে প্রথম ম্যাচে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন যে কাজটা করেছিলেন সেই কাজটা কিন্তু এই ম্যাচে করতে পারেনি তেমন একটা করতে পারেনি কিন্তু সেই কাজটায় কিন্তু আরসিবি দলের হারসারাঙ্গা এবং হারসাল কিন্তু করে দেখি তো এইটা হচ্ছে একটা বড় কারণ ছিল কালকের ম্যাচটা হারার ক্ষেত্রে কে আর দলের চার নম্বর যে কারণটা রয়েছে সেটা হচ্ছে কে আর দলের যেমন প্রথম দিকেই তিন থেকে চারটে উইকেট পড়ে গেছিল তেমন কিন্তু আরসিবি দলেরও তিন থেকে চারটে উইকেট প্রথম দিকেই পড়ে গেছিলো তো সেই ক্ষেত্রে দুটি দলই চাপে ছিল প্রথম দিকে কিন্তু আরসিবি দলের মিডিল অর্ডারে যারা খেলতে নেমেছিল রাদারফোর্ড এবং অবশ্যই ডেভিড উইলি তারা কিন্তু অবশ্যই ভালোভাবে পারফরমেন্স করেছে এবং বলারদের কিন্তু দেখেশুনে খেলেছে অর্থাৎ কে কে আর দলের বলারদের দেখে শুনে খেলেছে যেটা কিন্তু কে আর দলের মিডিল অর্ডারের যে ব্যাটসম্যানরা তারা কিন্তু করতে পারেনি আরসিবি দলের বলারদের বিরুদ্ধে কিন্তু সেটা করে দেখিয়েছে ডেভিড উইলি এবং শেরফান রাদারফোর্ড যারা আরসিবি দলের দুই প্লেয়ার এই মিডিল ওয়ার্ডারের দুই প্লেয়ার কিন্তু ক্রিকেট দলের বলারদের দেখে শুনে খেলেছে যার জন্য কিন্তু আর তেমন একটা মিডিল অর্ডারে তেমন একটা চাপে পড়েনি আর তারা কিন্তু মানে খুব আরামসেই রানটাকে কিন্তু চেস করে নিয়েছে কিন্তু শেষ মুহুর্তে অনেক কিছু ঘটনা ঘটেছিল এরপরে শেষ যে কারণটা রয়েছে সেটা হচ্ছে উনিশ নম্বর যে ওভারটা এই ওভারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওভার হয়ে থাকে তো সেই উনিশ নম্বর ওভারে কিন্তু আমার মনে হয় ভুল সিদ্ধান্ত নিয়েছিল শেষ আয়ার যদি ওই উনিশ নম্বর ওভারে প্রথমে আন্ধে ন্যাশনালকে আনা হতো তাহলে হয়তো একটু ভালো হতো বাট উনিশ নম্বর ওভারে ভেঙ্কটেশ আয়ের এসেও ভালো বলার কর মানে ভালো বলিং করেছে যেখানে একটা সুবর্ণ সুযোগ ছিল দীনেশ কার্তিককে খুব সহজেই রান আউট করা বা আউট করার একটা সুবর্ণ সুযোগ ছিল যেটা কিন্তু ভাই করতে পারেনি তারপর কার্তিক আর হার্শাল প্যাটেল যা করে দেখালো তাতে কিন্তু ম্যাচ হেরে গেল তো এটাই হচ্ছে মানে শেষ মুহুর্তে এটা হচ্ছে বড় একটা শকিং কারণ রয়েছে যে এরকম একটা সুযোগ মিস কি করে করলো কে কেআর দলের প্লেয়াররা তো এই হচ্ছে পাঁচটা কারণ আর এই পাঁচটা কারণের জন্য মোটামুটি গতকালের ম্যাচটা কিন্তু কেকের দলকে হারতে হলো তো তোমাদের কী মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আজকের এই ভিডিওতে এটুকুই বলার ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু কিন্তু তোমরা করে দিও